কি মাছ বাজাইছে আমরা তো বুঝতে পারতেছি না, কোন ধরনের মাছ বাজাইলে এত বড় মাছ। সেইরকম পানি গুলা কিরকম করতেছে, হ্যাঁ সেই তো। আচ্ছা দেখি আমরা উঠানো পর্যন্ত দেখে থাকি, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে হ্যাঁ কাছাকাছি চলে আসছে প্রায়, আর আরেকটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ওকে, হ্যাঁ এই তো মনে হয় কাছাকাছি চলে আসছে, হ্যাঁ তাতে মোটামুটি যতটুকুই হোক তো উঠলে বোঝা যাবে নাকি যে কত কেজি ওজনের এই মাছটা। হ্যাঁ টানগুলো দেখি সেটা, হ্যাঁ এর তো দেখা যায় আবার বাম হাতেই ঘুরাইতেছে, হ্যাঁ ঘটনা কি একই ওই ওই হাত দিয়ে ঘুরাইতে পারে নাকি? ভালো সুফল পাওয়া যায় দেখে আমরা একটু দেখি, দেখতে থাকি মাছটা উঠানো পর্যন্ত দেখতে থাকি। বড় মাছ বাজাইছে, ওই যে আরেকজন মনে বাজাইছে, ওই যে দেখুন দেখুন, হ্যাঁ আরেকজনে বাজাইছে আরেকটা, হ্যাঁ সেই তো হয়েছে, হ্যাঁ 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 ওই যে ওই যে, হ্যাঁ একটু মনে আরো বড় হবে, ওই যে সুতা টানতেছে দেখুন 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 কিভাবে সুতা টানতেছে, হাতেও রাখতে পারতেছে না, হাতে দিয়ে ওই দেখুন ওই দেখুন, হ্যাঁ দেখুন নাই আচ্ছা আমরা এখন মাছটা রাখতে যাব, দেখবো এই মাছটা মোটামুটি কত কিছু ওজনের হতে পারে। এই মাছটা এই যে দেখুন মাছটা মোটামুটি 7.5 কেজি বা 8 কেজি এরকম হবে প্রায়, দেখতে থাকুন। আর ওই যে দেখুন ওই যে মাছ আরো ওনারা আরো মারছে, অনেকগুলা মাছ মারছে, এই দেখুন হ্যাঁ দেখুন কয়েকটা ওইখানে আরো আরো মাছ, আরো তিনটা বড় বড় মাছ, হ্যাঁ এই কেস সহ ওইটার লিটের ভিতরে ঢুকাই দিছে, হ্যাঁ দেখুন কত বিশাল মাছ, হ্যাঁ এই দেখুন কাতল মাছ দেখা যাচ্ছে, ওটা কি কাতল না রুই সবগুলো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে।